শ্রবণ যন্ত্র বা হিয়ারিং এড, মানে কানে কম শুনছি তার জন্য এগুলো দরকার পড়ে এবং বয়সকালে এইগুলো ভীষণই প্রয়োজন। 92.7 বিএফএম সুমন্তর সঙ্গে শুনছো হেলথকেয়ার 2.0 অনুষ্ঠান, সঙ্গে আছেন বিশিষ্ট ইএনটি সার্জন ডক্টর তুষার কান্তি ঘোষ। তো এই যে হিয়ারিং এড আমরা কানে দেখতে পাই বা মানে অনেকে লজ্জা পান বলে, এটা আমাদের একটা স্টিগমা, আপনি যেটা বলছিলেন লজ্জা, যে কানের শুনতে পায় না, কানে কালা, এই এই কথাটা সবাই বলবে বলে কত লুকিয়ে কিভাবে করা যায়। তো পেছনে যে হাড় আছে কানের সেখানেও কিন্তু হয়তো বা যন্ত্র বসানো যায়, সেটা কস্টলি, এবং সামনে যন্ত্র বসানো যায়, এই বিষয়টা যদি একটু ক্লিয়ার করে বলেন তাহলে মানুষজন অন্তত চিন্তা করা বন্ধ করে দেবে এবং হাজির হবে ইএনটি সার্জনের কাছে যে এইরকম একটা বিষয় যাতে শোনা যায় তার ব্যবস্থা করতে। বলুন। আসলে কানের দেখুন এইটাও মানে আজকাল না সবাই হিয়ারিং এর বলতে সেই যে দাদুর আমলে একটা কানে দিত, দড়ি ঝুলতো যে পকেটে রাখতাম, ওইটা বেসিক্যালি। কিন্তু আসলে কিন্তু এখন কিন্তু ওরকম হিয়ারিং এডটা চলে গেছে, ওটা বেসিক্যালি অ্যানালগ মেশিন, এগুলোতে কান খারাপ হয়ে যায়। তো এখন কিন্তু অনেক ভালো ভালো ডিজিটাল মেশিন বেরিয়ে গেছে, যেগুলো এমনকি ব্লুটুথের মাধ্যমে মেশিন চলে, দারুণ, এরকমও চলে। তো অনেক অ্যাডভান্স টেকনোলজি চলে এসেছে কানের ভিতরে বোঝে না এমন মেশিন, কানের পিছনে একদম ছোট্ট মেশিন, সরু তারের চেয়েও ছোট একটা জিনিস দিয়ে কানের ভিতরে ঢোকানো থাকবে, একদম ভিতরে থাকবে এমন মেশিন, কত রকম মেশিন বেরিয়েছে, ব্লুটুথ, চার্জ ব্যাটারি দিতে হয় না, রিচার্জেবল মেশিন মোবাইলের মতো, তো অনেক কিছু বেরিয়ে গেছে। সুতরাং এগুলো জানতে হবে, এগুলো না জেনে কি হয় সবাই ভাবে তা ও কানের মেশিন, না না ওই ভাবে কীরকম, আর সব কিছু আবার ওই অনলাইনে ওই চায়না মেশিন ইউজ করে বম্ব করে কানের শব্দ বলে ওই বাবরে কানে, তো এরকম একটা সস্তার মেশিন দিয়ে এরকম কি অবস্থা কানগুলো বাবাটা বেরিয়ে যায়, ওরকম নয়। কানে মেশিন লাগাতে গেলে প্রপারলি কানকে অ্যাসেস করতে হবে, কতটা লস দেখতে হবে, তারপরে প্রপার ট্রেনিং করতে হবে, প্রপার টিউনিং করতে হয়, প্রপার জাজমেন্ট করতে হয়, প্রপার কী ধরনের হিয়ারিং এর লাগবে সেটা টোটালি আপনাকে ট্রায়াল দিতে হয়, তারপরে ট্রায়ালে পরে এক্স্যাক্টলি মাপ করতে হবে, তবে মেশিন দিতে হবে, সেটার একটা টিউনিং করতে হবে প্রপারলি, তবে মেশিন চালু হয়। এরকম করে নয়, এরকম একটা বলে যে একটু ডাক্তারও একটু মানে এই একটা অনলাইন থেকে কিনেছিলাম মেশিন, কী করে হবে? আপনি ভাবুন, আপনি আর চশমা দোকানে কিনে নিলে আপনি চশমা পড়লেন বা চলবে বলুন আপনি, তার মানে হবে না এরকম। তো আপনাকে তো কোনটা কী লাগবে সেটা দেখতে হবে না। আবার এরকমও বলে, আমরা এর মাধ্যমে দর্শকদের শ্রোতাদের বন্ধুদের বলে দিচ্ছি, জানাতে চাই যে অনেকে আমাদের জিজ্ঞেস করে ডাক্তার একটু মেশিনের দামটা একটু কত বলবেন। আচ্ছা আপনাকে শুনুন তো, আপনাকে যদি জিজ্ঞেস করা আছে ডাক্তার শুনুন তো বলুন তো একটু ফ্রিজের দামটা কত, আরে গাড়ির দাম কত বলতে পারবেন? তো এরকম খামেশাই কোশ্চেন করে ডাক্তার, ওই নাকের অপারেশন বলতে পারবেন কত টাকা একটু নাকি? তো দেখুন এটা এটা পেশেন্ট বা মানুষের এটা একটা মানে ধর্ম, তারা নিশ্চয়ই ওই কত খরচা হবে এটাই জিজ্ঞেস করেন এবং অনেকে পিছিয়েও যান সেখানে। না না কি করে সেটা, মেশিন তো মনে করুন আপনার গাড়ি কি করে বলতে পারবেন, গাড়ির চার চাকা গাড়ি নাকি দু চাকা গাড়ি, তিন চাকা গাড়ি, তো গাড়ির আবার প্রচুর কোম্পানি আছে, তো তার উপরে আছে হাজার হাজার সিস্টেম, তো মেশিনের ক্ষেত্রে হাজার হাজার সিস্টেম আছে, মানে মেশিন মিনিমাম খরচ থেকে আজকাল মানে 3 লাখ টাকা পর্যন্ত মেশিন এসে গেছে। তো এরকম একটা ওয়াইড রেঞ্জ, মানে 12,000 টাকারও অ্যানালগ মেশিন, মানে 10,000 টাকার অ্যানালগ মেশিন একটা একটা হসপিটালে দেওয়া হয় ফ্রিতে, ঠিক আছে, অ্যানালগ মেশিন সেখানে কম দামে একটা লট কেনা হয়। তো এরকমভাবে তো ব্যাপারটা এরকমভাবে হয় না, বলা যায় না। তেমনি অপারেশন নাকের অপারেশন হাজার হাজার নাকের প্রবলেম হতে পারে, বুঝে রাখতো নাকের অপারেশন করতে খরচ করবে, ওইটা মানুষের ইয়ে। তেমনি মেশিনের ব্যাপারটাও অনেক কিছুর উপরে একটা মেশিন ডিপেন্ড করে, তো অনেক সময় ভুল ভাল মেশিন বিভিন্ন জায়গা থেকে নিয়ে তারপরে সার্ভিস না পেয়ে মানুষের খুব একটা খারাপ লাগে, তারপরে ভাবে ওদের মেশিন সম্বন্ধে একটা খারাপ ধারণা। কিন্তু যদি সত্যিকারের মেশিন ভালো করে আনা যায়, আমাদের খুব বিশিষ্ট আগের মুখ্যমন্ত্রীও আগের অনেকেই মানে খুব বিখ্যাত লোকেরাও ছোটো ছোটো ভালো মেশিন ইউজ করেন, করেছেন এবং করেন অলসো, তো তারা কিন্তু অত্যন্ত ভালো আছেন এবং মানে ভালো শোনেন, এবং লাইফটা না শোনের যে কষ্ট, তো শুনলে কিন্তু অনেক বেটার লাইফ লিড করবে। হ্যাঁ, না শুনে আমি ভেবে দেখুন একটা কান বন্ধ করে দিয়ে কেমন লাগে লাইফটা, একদমই তাই। আমি এক্ষেত্রে আপনাকে এইখানেই আমি থামাবো, তার কারণ হচ্ছে এই যে শুনলে যে কত ভালো লাগে তার প্রমাণ হচ্ছে 92.7 বিগ এফএম, এই যে হেলথকেয়ার 2.0 অনুষ্ঠান প্রতি রবিবার সকাল 11টা থেকে 1টা পর্যন্ত হয়, সেখানে কিন্তু ইএনটি সংক্রান্ত বিভিন্ন কথা এবং তার সমস্যার সমাধান বলেন ডক্টর তুষার কান্তি ঘোষ। তো সেই বিষয়েই এই যে কানের কথা, কানে শুনলে পরে কিন্তু একেবারে সব মানে ঠিকঠাক হয়ে যায়। তো আমি তাই বলবো যে এই অনুষ্ঠানের সঙ্গে তুমি জুড়ে থাকো, এবং আবারও বলছি যদি কোনো
নাক্কান গলার সমস্যা হয় তাহলে ডক্টর তুষারকান্তি ঘোষের কাছে হাজির হতেই পারো সল্টলেক ENT ফাউন্ডেশন। যাওয়া খুব সহজ, নাম্বার বলে দিচ্ছি, এই নাম্বারে ফোন করে অ্যাপয়েন্টমেন্টটা করে নাও, 9874663311। আবার বলি 9874663311। আশা করি সমস্যার সমাধান হয়ে যাবে, তোমার ছোট্ট বাচ্চার সমাধান থেকে তোমার বয়স্ক বাবা বা তোমার পরিবারে যারা আছেন তাদের যে কানের সমস্যা সব সমস্যার সমাধান করবেন কিন্তু ডক্টর তুষারকান্তি ঘোষ, ঘোষ ENT ফাউন্ডেশন সল্ট থেকে। আজ এই পর্যন্ত, খুব ভালো থাকো, দেখা হবে আগামীতে, টাটা।